করছো আজি মহা সপ্তমী মার কাল রাত্রি রূপর পূজা করা হব আর আজি ঘট স্থাপন করা হব আমি ইয়ালৈ আহিছো এটা ব্রহ্মপুত্রলৈ পানি লবলৈ জল লবলৈ এয়া মোর সমস্ত পরিয়াল আছে ইয়াতে এয়া মোর পিতৃ আপনাদের দেখিছে অশোক কুমার বিষয়া মাজতে এবার পূজা রাইজরও কারণেও আছে কিন্তু মানে কামখানি বিশেষ প্রতিমাও সর বনয়া হয়েছে যাতে মানুষের সমাগম বেশি নহয় সকলোলৈ শুভেচ্ছা থাকিলে আর সম্পূর্ণ নীতি নিয়ম সমূহ মই মোর ইউটিউব চ্যানেলের জড়িয়ে ভিডিওস দি থাকিম কালির মই দিছো যদি আপনাদের চা নাই চাব পারে আজিরও রাতেপর গধূলিলৈকে কি কি হয় সকলোখিনি মই ভিডিও করে আপনাদের দেখাম বাকি ভালে থাকুক মা দুর্গায় সকলোরে জীবনলৈ কহিয়াই আনো সুখ শান্তি আর সমৃদ্ধি আর আটাইতকৈ আমার সকলোরে এটাই সমস্যা এটা এই হয়েছে কোভিড এই কোভিডটো যাতে নোহা হয় আর সালে বারো এটা আমি ঘরলৈ যাও পানি লওয়া হয়েছে আগতে আমি নাও লৈ যাও কিন্তু যেহেতু পরিস্থিতি ইমান ভাল নহয় আর সেইভাবে এবার ইমান বিশাল আয়োজন করা নাই সমূহ অসমবাসী রাইজক আজি দুর্গা মহোৎসবর আন্তরিক শুভেচ্ছা জানালো আজি সপ্তমী দিন সকল রাইজক আমার ঘর পূজা চাবলে নিমন্ত্রণ জানালো ধন্যবাদ সকলো ভালে থাকক এনেকৈ এটা পরিয়াল হয়ে থাকক কিছুমান ভাল ভাল পদক্ষেপর কথা ভাবিছো আপনাদের লগত আলোচনা করিম গোটেখিনি ঠিক করে তেতিয়ালৈকে এনেকৈ লগ পাই থাকিম আর মোর ইউটিউব চ্যানেলটোত ভিডিওসমূহ দেখি থাকিব ভালে থাকক বাই।